মাট্রিক অফলাইন পরীক্ষা লাগে মাধ্যমিক শিক্ষা পরিষদ বোর্ডর প্রস্তুতি জোরদার চালি তো আস্তে চৌদ তারিখে অনলাইন ফর্ম পূরণ অবধি শেষ হওয়ার পরে অঠার পরীক্ষা কেন্দ্র চয়ন প্রক্রিয়া চূড়ান্ত হব বলে বোর্ড কর্তৃপক্ষ সূচনা দিয়েছেন তো এলি বোর্ড পক্ষ গাইডলাইন প্রস্তুত করা গাইডলাইন আধারে জেলা শিক্ষাধিকারী মানে জেলা সেন্টর চয়ন করে তা বোর্ড কার্যালয় পঠাই নির্দেশ দিয়া যায় তো অতি কম্রে শে জন পরীক্ষার্থীকে নিয়ে গোটিয়ে সেটর হি করা তো বিদ্যালয় ভিত্তভূমি সুদৃঢ় লে শে অধিক পরীক্ষার্থীকে নিয়ে সেটর হয়ে পাব বোর্ড পক্ষ কিন্তু তো অঠর তারিখ সুদ্ধা সেটর চয়ন প্রক্রিয়া শেষ হওয়া পরে উক্ত পরীক্ষা কেন্দ্রগুলো আস্ত অঠাইশ তারিখ সুদ্ধা প্রশ্নপত্র ও এমআর সিট বোর্ড কার্যালয় পক্ষ পাই দিয়া বলি যা কি সূচনা দিয়া যাইছি। ତ ମାଟ୍ରିକ୍ ବିକଳ୍ପ ମୂଲ୍ୟାୟନକୁ ନେଇ ଅସନ୍ତୁଷ୍ଟ ଥିବା ପରୀକ୍ଷାର୍ଥୀଙ୍କ ଲାଗି ଅଫଲାଇନ୍ରେ ପରୀକ୍ଷା ଆସନ୍ତା ତିରିଶରୁ ଆରମ୍ଭ ହୋଇ ପାଞ୍ଚ ତାରିଖରେ ଶେଷ ହେବ ଏବଂ ପରୀକ୍ଷା ଫଳ ନେଇ ଅଧିକ ସଂଖ୍ୟାରେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଅସନ୍ତୁଷ୍ଟ ଥିଲେ ମଧ୍ୟ ଫର୍ମ ପୂରଣ ଅଧିକ ହୋଇନଥିବା ସୂଚନା ମିଳିଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ସେହିଭଳି ଦ୍ୱିତୀୟ ଖବରଟି ରହିଛି ନବମ ଶ୍ରେଣୀ ଜ୍ୟାମିତି ବହି ମୋଲାଟରେ ପ୍ରଦତ୍ତ ତିନୋଟି ত্ৰিকোণ মিতি সূত্ৰ মধ্য দুইটি সূত্ৰ সম্পূৰ্ণ ভুল ৰে গলা নাই পিলা মানে এইভাৱে ত্ৰুটিপূৰ্ণ পুস্তক পঢ়ি আছুলে ত' দুই হাজাৰ একৈশে প্ৰকাশিত মাধ্যমিক জ্যামিতিৰ পৰিমাৰ্জিত সংস্কৰণৰ মাধ্যমিক শিক্ষা পৰিষদ বোৰ্ডৰ এই ত্ৰুটি সংশোধন কৰিছে তো হাইস্কুলে প্ৰচলিত নৱম শ্ৰেণী মাধ্যমিক জ্যামিতিৰ জ্যামিতি বহৰ প্ৰথম সংস্কৰণ দুই হাজাৰ বাৰৰে প্ৰকাশ পাই ত' দুই হাজাৰ বাৰৰে বহি দুই লক্ষ কপি ছপা যায় ଏହି ବହି ମରାଠର ତ୍ରିକୋଣ ମିତିରେ ତିନୋଟି ମୌଳିକ ସୂତ୍ର ରହିଥିବା ବେଳେ ସେଥିରୁ ସାଇନ୍ ଥିଟାର ବର୍ଗ ଓ କ୍ ଥିଟାର ବର୍ଗର ଅନ୍ତର ଏକ ବୋଲି ଲେଖାଦେଇଥିଲା କିନ୍ତୁ ବାସ୍ତବରେ ସାଇନ୍ ଥିଟାର ବର୍ଗ ଓ କସ୍ ଥିଟାର ବର୍ଗର ସମଷ୍ଟି ହେଉଛି ଏକ ସେହିପରି ଅନ୍ୟ ଏକ ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ସୂତ୍ର ହେଉଛି କି କୋସେକ୍ ଥିଟାର ବର୍ଗ ଓ କଟ୍ ଥିଟାର ବର୍ଗର ସମଷ୍ଟି ଏକ କିନ୍ତୁ କସେକ୍ ଥିଟାର ବର୍ଗରୁ କଟ୍ ଥିଟାର ବର୍ଗର ଫେଡ଼ାଣ ଫଳ ଏକ ଅଟେ এভই ত্রুটি ত্রুটি পরবর্তী সংস্করণে লগাতার রচালা তো দুই হাজার উনিশে প্রকাশিত তিন লক্ষ সতী হাজার জ্যামি পাঠ্যপুস্তকরে এই ত্রুটি রহিলা এবং দুই হাজার কোটি পুঁথরে প্রকাশ পাই তিন পুস্তকরে এভাবে ত্রুটি দোহরা যাই তো দুই হাজার বার রুজার কোড়ি মধ্যে তিনথর প্রকাশিত মোট আঠ লক্ষ সতর হাজার আঠ লক্ষ সতু হাজার নবম মাধ্যমিক জ্যামিতি বহির এভি ত্রুটি রয়েছে তলিত বৰ্ষ অৰ্থাৎ যাকি দুই হাজাৰ একৈশেৰে পৰিমাৰ্জিত সংস্কৰণে ত্ৰুটি সংশোধন কৰি এই বহি তিনি লক্ষ কপি ছপা যায় এই সংক্ৰান্তত জনে বৰিষ্ঠ প্ৰধান শিক্ষক কৈছে যে বোৰ্ডৰ অভিজ্ঞ আৰু সুদক্ষ লেখক মণ্ডলী হৈ দীৰ্ঘ নীতি পাঠ্যপুস্তক মৰাটৰে এইবুলি গুৰুত্বৰ ত্ৰুটি ৰহা দুৰ্ভাগ্যজনক ত' ফ্ৰেণ্ড আশা কৰোঁ ভিডিঅ'টি আপোনালোক নিহা